শুভ্র বরফের ওপর চলছে লাল পোশাকের সান্তাদের খেলা। শত শত সান্তা দল বেঁধে বরফের স্কি করছেন, কেউ কেউ চড়ে বসেছেন কেবল কারে, অনেকেই আবার ছবি তুলছেন দল বেঁধে। বড়দিনের মূল আকর্ষণ সান্তার পোশাক পরেই কি ঢালে নেমেছেন প্রতিযোগীরা। সান্তার আদলে মাথায় টুপি আর সাদা দাড়িও ছিল তাদের। রোববার যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যে খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় উৎসব বড়দিনকে সামনে রেখে সান্তাক্লজ সেজে প্রতিযোগীরা মেতে ওঠেন চমৎকার সব খেলায়। জনপ্রতি $25 করে রেজিস্ট্রেশন ফি দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তারা, যেখান থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করা হবে শিক্ষা এবং বিনোদন খাতে। প্রতি বছরই বড়দিনের আগে আয়োজন করা হয় এই প্রতিযোগিতার। বড়দিনের আমেজে মেতেছেন মেক্সিকোবাসীও। বড়দিনকে সামনে রেখে দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে মেক্সিকো সিটিতে, যেখানে সান্তাক্লজের পোশাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেখা যায় প্রতিযোগীদের। বড়দের পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেয় শিশুরাও। শুধু তাই নয়, অংশগ্রহণ করেছে কুকুরও। নিজেদের পোষা প্রাণীকে নিয়ে আসতে পেরে খুশি অংশগ্রহণকারীরা। এখানে অংশগ্রহণ করতে পেরে আমি অনেক খুশি। এবছর কুকুরগুলোকেও অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। নিজের পোষা প্রাণীকে নিয়ে আসতে পেরে আমার আনন্দ দ্বিগুণ হয়ে গেছে। রোববারের প্রতিযোগিতা ভাগ করা হয়েছে তিনটি ভাগে, যেখানে নিজেদের ইচ্ছামতো 1, 5 অথবা 10 কিলোমিটার দৌড়ে অংশ নেন প্রতিযোগীরা। আফরিন মৌ, সময় সংবাদ।